গত কয়েকদিন ধরে চলা মন্দির মসজিদের মাইক যুদ্ধ নিয়ে এবার কড় মনোভাব দেখালেন দেশের মধ্যে এক কট্টর হিন্দুত্ববাদী নেতা হিসেবে পরিচিত বিজেপির ফায়ার ব্র্যান্ড মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আগামী 30 এপ্রিলের মধ্যে সমস্ত উপাসনা স্থল থেকে বেআইনি মাইক সরিয়ে নিতে রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ প্রদান করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার এই ধরনের নির্দেশকে হিন্দুত্ববাদী সংগঠনগুলো ভালো চোখে দেখছে না বলে জানা যায়। মাইক যুদ্ধ থামাতে আদিত্য দাবাই একমাত্র কাজ করবে বলে সচেতন মহলের ধারণা। জানা যায় প্রথমে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভোট কেন্দ্র বারাণসী থেকে এই মাইক যুদ্ধ শুরু হয়ে মহারাষ্ট্র, কর্ণাটক ঘুরে বর্তমানে তার আঁচ পড়েছে উত্তরপ্রদেশেও। মসজিদে আজানের সময় সমান সরে মাইক বাজে মন্দিরেও প্রধানমন্ত্রী নির্বাচনী কেন্দ্র বারাণসীতে ধর্মীয় উপাসনা স্থল ছাড়া বহু বাড়ির মাথায় বসেছে মাইক। মসজিদে আজান শুরু হতে হিন্দু বাড়ির মাইকে বাজতে শুরু হয় ভজন কীর্তন। শ্রী কাশী বিশ্বনাথ জ্ঞানব্যাপী মুভমেন্টের সভাপতি তথা বিজেপি নেতা সুধীর সিং বারাণসীতে আহ্বান জানিয়েছিলেন মসজিদের আজান শুরু হতেই বাজাতে হবে কীর্তন, ফলে হিন্দু মুসলিম নির্বিশেষে শব্দ যন্ত্রণায় জেরবার মানুষ। এই পরিস্থিতিতে এবার কড়া পদক্ষেপ গ্রহণ করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার নির্দেশে উত্তরপ্রদেশে সরকারের অতিরিক্ত মুখ্য সচিব অবনীশ কুমার অবস্থায় রাজ্যের প্রত্যেক জেলা প্রশাসককে নির্দেশ পাঠিয়েছেন 30 এপ্রিলের মধ্যে সমস্ত উপাসনা স্থল থেকে বেআইনি মাইক সরিয়ে নিতে হবে। মন্দির, মসজিদ, গির্জার সব ক্ষেত্রেই এই নির্দেশ বলবৎ হবে, কারণ মসজিদের পাশাপাশি বহু মন্দিরেও দিনভর ভজন কীর্তন মাইকে প্রচার করা হয়। স্থানীয় মানুষ শব্দ যন্ত্রণার শিকার হচ্ছেন দিনের পর দিন। নির্দেশে বলা হয় এখন থেকে মন্দির, মসজিদের মাইক মন্দির মসজিদের দিকে ফিরিয়ে রাখতে হবে যাতে আশেপাশের মানুষের সমস্যা না হয়। মুখ্যমন্ত্রী হওয়ার আগে যোগে ছিলেন গোরখপুরের গোরক্ষনাথ মন্দিরের মহন্ত। সেই মন্দিরের চূড়ায় একটি মাইক লাগানো আছে, দিনের অনেক সময় সেটিতে ভজন শোনানো হয়, তাতেও স্থানীয়দের সমস্যা হয়। খবর রয়েছে স্থানীয় বিধায়ক তথা মুখ্যমন্ত্রী যোগের প্রশাসন নির্দেশ জারি করার আগে মন্দির কর্তৃপক্ষ মাইকের মুখ রাস্তার দিক থেকে ঘুরিয়ে মন্দির দিকে করে নিয়েছে। মাইকে বিধিনিষেধ জারি হয়েছে কর্ণাটকেও, তবে সেখানে শুধু মসজিদের উপর। কয়েকদিন আগেই এরাজ্যের পুলিশ মসজিদে গিয়ে বলে এসেছে মাইক এভাবেই বাঁচাতে হবে যাতে আজানের শব্দ বাইরে না যায়। নির্দেশ মেনে মসজিদের মাইকে সাউন্ড লিমিটার লাগানো শুরু করেছে কর্তৃপক্ষ। মসজিদে মাইক বাজানো নিয়ে বিতর্ক শুরু হয়েছে মহারাষ্ট্র। বস্তুত এই পর্যায়ে সেখানে প্রথম মহারাষ্ট্র নবনির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরে হুঁশিয়ারি দেন, মসজিদে মাইক বাঁচানো বন্ধ না হলে পাল্টা তার সরে মাইক বাজিয়ে হনুমান চালিশা পড়া হবে। মাইক নিয়ে সোমবারই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কেন্দ্রের কোর্টে বল ঠেলে দিয়ে বলছেন দিল্লি বলুক কি করণীয়, এ দফায় তাৎপর্যপূর্ণ হল। বিজেপি শাসিত কর্ণাটক যখন শুধু মসজিদে মাইক নিয়ন্ত্রণে উদ্যোগী হয়েছে, তখন যোগী আদিত্যনাথ সরকার মন্দির বা গির্জাকেও বিধিনিষেধের বাইরে রাখছে না, আর এতে অনেকটা ক্ষুব্ধ কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলো। ব্যুরো রিপোর্ট, বরাক, বাংলা নিউজ।